হ্যালো ভিউয়ার্স, মেগা টিএনবিটির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হচ্ছে আপনার কম্পিউটারে ফোল্ডারের আইকনগুলো কিভাবে আপনার মনের মতো করে আপনার পছন্দ অনুযায়ী ছবি দিয়ে কাস্টমাইজ করতে পারেন। তো চলুন দেখা যাক। আমরা প্রথমে দুইটা ফোল্ডার ক্রিয়েট করি। নিউ ফোল্ডার, সেই ফোল্ডারটার নাম দেই আমরা ইউটিউব, তারপর আর একটা ফোল্ডার ক্রিয়েট করি। আপনি চাইলে একটাও করতে পারেন, বাট আমি দুইটা দেখাচ্ছি, আপনার পছন্দ মতো আপনি করলেই হবে। টুইটার, ফেসবুক, টুইটার, সরি, ইউটিউব, টুইটার, আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এখন আমরা কাস্টমাইজ করবো আমাদের আমাদের পছন্দ অনুযায়ী, যে আমরা চাইবো বা আমাদের পছন্দের ছবিটি দিয়ে আমরা ফোল্ডারটি কাস্টমাইজ করবো। তো চলুন দেখা যাক সেজন্য আমাদের কি করতে হবে। সাপোজ আমরা ফোল্ডার নাম দিলাম ইউটিউব, তাহলে আমাদের ইউটিউব এই নামে একটি পিক ডাউনলোড করতে হবে। তো চলুন যাওয়া যাক, আমরা গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ দেয় ইউটিউব লিখে, ইউটিউব ইউটিউব লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর ইমেজে যাব, এখানে পিক চলে এসেছে। তো আমরা এখান থেকে একটা এমন একটা পিক নিব যেটা আপনার হাইট এবং উইথ, অর্থাৎ পাশে যতটুকু উচ্চতার জন্য ততটুকু থাকে, অর্থাৎ স্কোয়ার সাইজ। আমরা কোনটি নেওয়া যায়, এই যে এটা নিতে পারি, এটা স্কোয়ার। আর চেষ্টা করবো আমরা পিএনজি ফর্মেটে ডাউনলোড করতে। পিএনজি পিএনজি ফর্মেটে ডাউনলোড করলে আপনার পিকের কোয়ালিটি ভালো থাকবে, খুব সহজে কনভার্ট করা যাবে। আর আপনারা যদি পিএনজি সম্পর্কে না জানেন তাহলে আপনারা সেটা একটু গুগল থেকে জেনে নেবেন। তো যাই হোক, আমরা এই পিকটি ডাউনলোড করি। আমরা ডেস্কটপে ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। আর আমরা তো আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, তো সেই ফোল্ডারের জন্য একটা পিক নিয়ে নেই। আমাদের ফোল্ডারটির নাম ছিল টুইটার, টুইটার, টুইটার নাম দিয়ে এক সার্চ দেই টুইটার। এখান থেকে একটা স্কোয়ার সাইজ পিক নেই, দেখি এটা পিএন, এটা পিএনজি কিনা দেখি। এটাও পিএনজি, আচ্ছা এটা ডাউনলোড করে নিচ্ছি। এটা সেভ করে নিলাম। তো আমাদের পিক ডাউনলোড করা শেষ, এবার আমাদের কি করতে হবে দেখি, আমাদের পিক গুলো আগে দেখে আসি। এই যে আমাদের ইউটিউবের পিকটা ডাউনলোড হয়ে গেছে, টুইটারের পিকটা ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের এখন কি করতে হবে, যে পিকটি নিব সেই পিকটি কনভার্ট করতে হবে। কোন ফর্মেটে নিতে হবে, এগুলো আছে পিএনজি ফর্মেটে। তো আপনার ছবি যে ফর্মেটে থাকুক না কেন, আপনাকে যে ফর্মেটে নিতে হবে সেটার নাম হচ্ছে ইকো, ICO, ইকো, ইকো ফর্মেটে নিতে হবে। তো সেটা কিভাবে করব, সেই জন্য আমরা একটা অনলাইন টুলস ইউজ করব। তো আমরা সেই অনলাইন টুলসটাতে যাই, টুলসটার নাম হচ্ছে ইমেজ ডট অনলাইন কনভার্ট ডট কম। প্রয়োজনে আমি লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, ভিডিও নিচে ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কে যাব, এই লিঙ্কে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব কনভার্ট টু ইকো। কনভার্ট টু ইকোতে ক্লিক করার পর যেখানে আপনাকে ফাইল চুজ করতে বলবে, চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে ডেস্কটপ থেকে আপনার পিকটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কনভার্টে ক্লিক করবেন। কনভার্ট ফাইলে ক্লিক করলে কনভার্ট হওয়া শুরু হবে, যেটা অটোমেটিক কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়া শেষ, অলরেডি কনভার্ট হওয়া শেষ হলে এটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। এই যে অটোমেটিক ডাউনলোড হচ্ছে দেখতেই পাচ্ছি।
পিকটা ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, আমরা আমাদের যে সেকেন্ড যে পিকটি আছে সেটিও কনভার্ট করে ফেলি। ইমেজ কনভার্টারে যাই, ইমেজ কনভার্টারে গিয়ে কনভার্টার টু ইকো, কনভার্টার টু ইকো, তারপর এখান থেকে চুজ ফাইলে গিয়ে ফাইলটা চুজ করি। ইউটিউবটা যেহেতু করা শেষ, তাহলে আমরা এবার টুইটারটা করি। আপলোড করা শেষ, এবার কনভার্ট করি, কনভার্ট ফাইল, কনভার্ট হচ্ছে, কনভার্ট হওয়া শেষ অলরেডি, এখন ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমরা, আমাদের এখানকার কাজ শেষ, তো আমরা পিক দুটো দেখবো কোথায় আছে। ফাইন্ড ফোল্ডার, শো ইন ফোল্ডারে গিয়ে আমাদের ইউটিউবের পিক আর টুইটার পিক, এই দুইটা পিক নিয়ে নিব। সিলেক্ট করে দুইটা পিক কাট করে, কাট কাট করে আমরা ডেস্কটপে নিয়ে আসবো। ও সরি, সেম নামে হওয়াতে রিপ্লেস করতে বলতেছে। আচ্ছা, আমরা দুইটাই রাখি। তো আমরা এখানে ডেস্কটপ বানানোর আগে দুইটা পিক ডিলিট করে দিলেও চলবে। তারপর আমরা নতুন দুইটা পিক এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা ইউটিউব পিকটি কাট করে ইউটিউব ফোল্ডারে নিয়ে যাব, পেস্ট, তারপর টুইটার পিকটি কাট করে টুইটার ফোল্ডারে নিয়ে যাব। এবার আমরা যে ফোল্ডারটিতে আমাদের আইকন চেঞ্জ করব, সেই ফোল্ডারের উপর ক্লিক করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে উপরে আমরা যাব কাস্টমাইজে। কাস্টমাইজে গিয়ে একদম নিচে এখানে লেখা আছে চেঞ্জ আইকন, চেঞ্জ আইকনে ক্লিক করব। চেঞ্জ আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো আইকন ডিফল্টভাবে শো করবে, আমরা এখান থেকে কিছুই নিব না। এখান থেকে না নিয়ে এখানে লেখা আসবে ব্রাউজ, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে ইউটিউবে যাব। এখান থেকে আমরা এই ফাইলটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে করব, দেন অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকে। এই যে আমাদের ফোল্ডারের আইকনটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এরপরেরটা করে ফেলি। ফোল্ডারটি সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে গিয়ে উপরে একদম লাস্ট যেটা কাস্টমাইজ সেখানে গেলাম, তারপর চেঞ্জ আইকনে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পর ডেস্কটপে গিয়ে টুইটার ফোল্ডারে গিয়ে টুইটার পিকটি সিলেক্ট করলাম, ওকে করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকে করলাম, হয়ে গেল। এই দুইটা কিন্তু কোনো পিক না, এই দুইটা কিন্তু ফোল্ডার। তো আমরা ফোল্ডারের মধ্যে অলরেডি পিক অ্যাড করে দিয়েছি, তো আপনি চাইলে আপনার ফোল্ডারগুলোর মধ্যে যা যা খুশি রাখতে পারেন, কিন্তু ফোল্ডারটি আপনার নিজের ছবি দিয়ে, নিজের পছন্দ মতো ছবি দিয়ে করা হয়ে গেল। চাইলে আপনি এখানে আপনার নিজের পিকচারও ইউজ করতে পারবেন। আর আমরা এই যে ইকো ফাইল, দুইটা ইমেজ, যে দুইটা ইমেজ ফাইল, ইকো ফাইল আমরা ডাউনলোড করলাম অনলাইন থেকে, সেই ইকো ফাইলগুলো এই ফোল্ডারের ভিতরে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু এই ফোল্ডারের মধ্যে আগে পিক দুটি নিয়ে নিয়েছি, এর কারণ হচ্ছে আপনি যদি অন্য কোথাও ফোল্ডারে রাখেন, তাহলে কখনো যদি ওই পিকগুলো যদি আপনি ওখান থেকে মুভ করেন, তাহলে আর এই ফোল্ডারের আইকনগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে আগের মতো করে, কোনো কালার ছাড়াই আগের মতো হয়ে যাবে। তো সেই জন্যই আপনি যে ইমেজটি দিতে চান ফোল্ডারের মধ্যে, সেটি আগে ইকো ফাইলে কনভার্ট করে ওই ফোল্ডারটির মধ্যে নিয়ে যাবেন। তো এইভাবেই আপনি আপনার নিজের ছবি দিয়ে, নিজের পছন্দ মতো ছবি দিয়ে আপনার ফোল্ডারগুলো কাস্টমাইজ করতে পারেন। তো এতটুকুই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি লাইক দেন, কমেন্ট করেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। আর হচ্ছে এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, এখন সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।